রাজধানী দিল্লি, যেখানে তুমি বলতে পারো দূষণ কিন্তু তাদের একটা রোজকার দৈনন্দিন সমস্যা, সেখানে দূষণের মাত্রা নিয়ে কিন্তু রোজ প্রচুর আলোচনা করা হয়। প্রচুর মানুষ, তারা কিন্তু বিষ বাতাস প্রতিদিন কিন্তু শ্বাস গ্রহণ করেন সেই বিষ বাতাসেই। তার পাশাপাশি গতকাল সেখানে দীপাবলির রাতে কিন্তু দূষণের মাত্রা আরো মাত্রা ছাড়িয়েছে। গতকাল দিল্লিতে দূষণের সর্বোচ্চ স্তর ছিল 999 পয়েন্ট। রাজধানীর রাস্তায় যত্রতত্র পড়ে রয়েছে পোড়া বাজির স্তূপ, বাতাসে ধোঁয়ার চাদর। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এই নিয়ে কথা বলে নেবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, আমরা জানি সুপ্রিম কোর্টের নির্দেশ কি বলা ছিল, যেখানে শব্দবাজি ফাটানোর জন্য যে একটা সময়সীমা নির্ধারণ করা ছিল সেই অনুযায়ী কি শব্দবাজি ফেটেছে? আমরা জানি তো দিল্লিতে কিরকম পরিস্থিতি, গত 2 সপ্তাহ ধরে কিন্তু দিল্লি একেবারে ধোঁয়ার আস্তরণে মোড়া রয়েছে, তা সত্ত্বেও বিন্দুমাত্র সচেতনতার ছবি কি দেখা গেল না? ঠিকই বলছো প্রশমিতা, এবং সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে তার মধ্যে দিল্লি এবং ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের জন্য একটা স্পেশাল অর্ডারও ছিল। সেখানে তারা বলেছিলেন যে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন এবং দিল্লিতে শুধু গ্রিন ক্র্যাকার্স গুলো সেল করা হবে এবং সেই গ্রিন ক্র্যাকারই কটানো হবে। সেটাতে ছিল কি কিছু এমিশন কম করবে, দূষণ কম হবে, আওয়াজ কম হবে এবং এই ধরনেরই বাজি পটকা শুধু এনসিআর এর জন্য অর্ডার দিয়েছিলেন সুপ্রিম কোর্টের জাস্টিস সিক্রির বেঞ্চ। এবং লিমিটটা একই ছিল দেশ জুড়ে, যেটা ছিল 8টা থেকে 10টা। গতকাল এক তো সেই নিয়মটা মানা হয়নি, 10টার পরেও অনেক জায়গায় আমরা দেখেছি শব্দ দূষণের আওয়াজগুলো বারবারই আসছিল। এবং তার সঙ্গে সঙ্গে যে গ্রিন ক্র্যাকার্সের যে কনসেপ্টটা ছিল সেটাও এবার মানা হয়নি। এবং বাজারে আগেই বলা হচ্ছিল কি সুপ্রিম কোর্ট যখন অর্ডার দিয়েছে তার আগেই বাজিপত্র গুলো তৈরি হয়ে গেছিল এবং মার্কেটে চলে এসেছে, এবং সেই বাজিপত্র গুলো গতকাল ইউজ হয়েছে বিভিন্ন জায়গায়। এবং আজকে তার রেজাল্টটা আমরা দেখতে পাচ্ছি, এয়ার কোয়ালিটি ইনডেক্স যেটা মেজার করা হয় সেটা 999, অর্থাৎ 1000 অব্দি মেজার করা যায় না, 999 অব্দি করা যায়। অনেক জায়গায় সেই মাত্রাও ছড়িয়ে গেছে। এবং আজ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি কুসুমিতা কে স্মগ, একটা ধোঁয়া মিশ্রিত রয়েছে এই পলিউশনের মধ্যে, এবং পুরো দিল্লি জুড়ে, পুরো ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন জুড়ে রয়েছে এটা, এবং 100 মিটারেরও ভিজিবিলিটি নেই। আজকে ডাক্তাররা বলছেন কি রেসপিরেটরি ডিজিজ যাদের রয়েছে তাদের হয়তো অসুবিধা আরো বাড়বে। ধন্যবাদ বিজেন্দ্র।